অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন। লক্ষ্য রাখবেন যেন আপনি সেই ব্যক্তির সামনে নিজের ভালো ছবি প্রস্তুত করতে পারেন। এই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে। প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে তার সাথে দেখা করুন। রাশি মেষ রোম্যান্স। যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান, তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন। আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে। যাই হোক, আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেই দিকে অবশ্যই নজর দেবেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসেছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে, এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। রাশি মেষ ফাইন্যান্স। অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনোভাবে ঠিক করা প্রয়োজন। এই জন্য কোনো বড় নিবেশ করবেন না, অন্যথা খুব বেশি লোকসান হবে। কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না। এই জন্যে নিবেশ করার ব্যাপারে পুরনো উপায়ে আস্থা রাখুন, এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রাশি মেষ হেলথ। আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন, স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে। আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন। আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন, কিন্তু এখন সে সময় এসে গেছে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন। রাশি বৃষ ওভারভিউ। আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করতে পারেন, এটা আপনার ভালোর জন্যে। ওদের ধন্যবাদ জানাতে একেবারে ভুলবেন না। রাশি বৃষ রোম্যান্স। আপনার গ্রহেরা বলছে যে আপনার জীবনে শান্তি আসবে, স্থিরতা আসবে। আপনি বাড়িতেও শান্তি পাবেন যা আপনি উপভোগ করবেন। পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্তগুলি উপভোগ করুন এবং আপনার প্রতি তাদের সমর্থন এবং যত্নের প্রশংসা করুন। এটা আনন্দ ও খেলার সময়, সকলের সঙ্গে প্রাণ খুলে হাসুন। রাশি বৃষ ক্যারিয়ার। আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন। আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন। আপনি উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন। নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্যে এই সুযোগগুলোকে কাজে লাগান। রাশি বৃষ ফাইন্যান্স। এই সময়ে সম্পত্তি নিয়ে কোনো পারিবারিক কলহ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্ক বিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন। অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাড়তে হবে। এই সময় দুই পক্ষের মধ্যে মীমাংসাজনিত ফয়সালা হবে না, তাই আইনি সমাধান পাওয়ার জন্য ঝগড়াকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। রাশি বৃষ হেলথ। আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে। আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাসক্তি থেকে মুক্ত করতে পারে। এতে আপনার লোকেদের সাথে জুঝবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীরও ভালো থাকবে। রাশি মিথুন ওভারভিউ। খারাপ সময় আজ আপনার পরীক্ষা নেবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি বিজয় প্রাপ্ত করবেন। আজ সে যে মুশকিলই আসুক না কেন, আপনি সহজে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন। এটা আপনার সাহস যা আপনাকে কখনো হারতে দেবে না। নিজের সাহস বজায় রাখুন। রাশি মিথুন রোম্যান্স। আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। প্রকৃত প্রেম হয়তো এখনও বহু দূরে। আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান, তাহলে এবার তা সম্ভব। এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন, যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয়। রাশি মিথুন ক্যারিয়ার। আপনার ভালো যোগাযোগ ক্ষমতা, মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে। আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে। রাশি মিথুন ফাইন্যান্স। যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয়, তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন, কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে।
আপনি চোখ কান খুলে রেখে আপনার ব্যবসায়িক গতিবিধি বজায় রাখুন। আপনি দেখবেন যে কোনো জায়গা থেকে লাভ নিশ্চয়ই আসছে। রাশি মিথুন হেলথ আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে, এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন, কিন্তু শেষের দিকে আপনি পুরনো রাস্তাতে আবার চলবেন। আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে, তাই আগে বুদ্ধি দিয়ে ভাবুন, তারপর তাকে চালু করুন। রাশি কর্কট ওভারভিউ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন। আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গও দেবে। আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন। আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন। রাশি কর্কট রোম্যান্স যে সকল দম্পতি এতদিন ধরে একে অপরের সঙ্গে ঝগড়া করতেন, তারা দেখবেন যে এতদিনে তাদের সমস্যার সমাধান হচ্ছে এবং ঘরে শান্তি ফিরে আসছে। এই ব্যাপারে পরিশ্রম করুন, কারণ এগুলি নিজে নিজে হয় না। দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে আপনার চোখ রাখুন। রাশি কর্কট ক্যারিয়ার আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে। আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে, কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন। রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ। কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন, ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন। রাশি কর্কট হেলথ মানসিক আর শারীরিক দিক থেকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয়, তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন। আপনি শরীরে মালিশ করান যাতে ক্লান্তি দূর হয়ে যায়। খেয়াল করবেন যে মানসিক ও শারীরিক সুস্থতাই আপনাকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে। রাশি সিংহ ওভারভিউ আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে। নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাবার ইচ্ছে সফল হবে, সম্পর্ক আরও গাঢ় হবে। আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে। রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি যেভাবে ভাবছেন তার মানে হল আপনি প্রেমে পড়েছেন। আপনি দেখবেন যে আপনার এনার্জি বেড়ে গেছে এবং আপনার চামড়ায় চমক বেড়েছে। আপনি যেহেতু আপনার প্রিয় ব্যক্তিটিকে নিয়ে ভাবছেন, তাই আপনার মন বারংবার অন্যদিকে চলে যাচ্ছে। সবসময় পা মাটিতে রাখুন, কিন্তু একই সময়ে এও সত্য যে আপনার জীবনে যে আনন্দ, যে শান্তি উপভোগ করেছেন ভালোবাসাই তা নিয়ে এসেছে। রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না। ধৈর্য ধরুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রাশি সিংহ ফাইন্যান্স কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন। আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে। নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন, ক্ষমতা বাড়ান যাতে ভবিষ্যৎ নির্ণয়ের সাথে লড়তে পারেন। রাশি সিংহ হেলথ পেটের রোগীদের আরাম হবে। আপনার নিজের রোগের ওষুধ পাবেন, কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন। মশলাদার, তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন। আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোনো সমস্যা না হয়। রাশি কন্যা ওভারভিউ আপনার মধ্যে সৃজনশীলতা খুব ভালো মাত্রায় আছে। আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন। আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন, কিন্তু করতে পারছেন না। আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন। রাশি কন্যা রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকই হবেন। বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু। আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন, কারণ এতে হয়তো আপনার ভালোই হবে। রাশি কন্যা ক্যারিয়ার আপনার পরিশ্রম, ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে। উৎপাদনে কোনোভাবে যদি মন্দা দেখা যায়, তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন। পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন। রাশি কন্যা ফাইন্যান্স আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত। বেশি খুচরো খরচা করবেন না, যেটা আপনার চিন্তার কারণ হয়। হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারোর থেকে আর্থিক পরামর্শ নিন। রাশি কন্যা হেলথ আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন। এই সময় যদি কারোর কোনো অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান। আপনি এটাও জেনে খুশি হবেন যে আপনি ঠিক সময় চিকিৎসা করিয়েছেন, কেননা শীতকাল প্রায় এসে পড়েছে। খেয়াল করে দাঁতটা অবশ্যই দেখিয়ে নেবেন।
রাশি তুলা ওভারভিউ। এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সম্ভাবনার প্রবল সংকেত আছে। আপনিও নিজের পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন। আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন, তাহলে অপেক্ষা করছেন কেন? তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে, আর খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একদম ভুলবেন না। একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন। রাশি তুলা রোম্যান্স। আজ আপনি যেখানে তাকাবেন সেখানেই প্রেম দেখবেন। আপনি যদি একা হন বা সঙ্গী থাকে তাহলে তাকে খুশি করার চেষ্টা করুন এবং আপনার এই প্রচেষ্টায় সে সন্তুষ্ট হবে ও আপনার প্রশংসাই করবে। রাশি তুলা ক্যারিয়ার। আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন। হয়তো যারা আপনার সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান। রাশি তুলা ফাইন্যান্স। আজ তো খালি আপনারই দিন, অনেক কিছু পাবেন, কিছু মোটা অর্থও পাবেন, তাহলে আর দেরি কেন? কিছু বড় বিনিয়োগ করে ফেলুন, টাকাগুলো ফালতু খরচা করবেন না, চিন্তাভাবনা করে খরচ করুন যাতে পকেটে পয়সা বাঁচে। রাশি তুলা হেলথ। সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে। শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন, কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয়। আপনার স্বাস্থ্যজনিত এই অসুবিধাগুলি অস্থায়ী। এই সব অস্থায়ী অসুবিধাগুলো নিয়ে নিজেকে বিব্রত করবেন না। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে। আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমজদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন, এর ফলে সমস্যার সমাধান তো হবেই, সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। রাশি বৃশ্চিক রোম্যান্স। আপনি যদি একা হন তাহলে দেখবেন যে আজ আপনার সঙ্গে অনেকেই সময় কাটাতে আগ্রহী। বুদ্ধি করে পছন্দ করুন এবং এমনভাবে আপনার সময় নির্বাচন করুন যাতে সময় নষ্ট না হয়। আপনার প্রতি এই দৃষ্টিপাতের পরেও হয়তো আপনি এমন কারুর সাথে পরিচিত হবেন যাকে আপনি সত্যি পছন্দ করেন, কিন্তু আপনি হয়তো কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। এই সময় সামাজিক অনুষ্ঠানগুলির আনন্দ নিন এবং কারুর বিষয়ে অতিরিক্ত ভাববেন না। আজকের দিন হল আনন্দের দিন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ। এটি আপনার ব্যবসা শুরু করার উপযুক্ত সময়, এটি সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময়। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। আপনার ব্যবসার উন্নতি হয়েছে, কিন্তু সেই হিসেবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না, কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন। এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন। এটা আয়ের দিক থেকে একটি সঠিক সময়, তাই আপনার কাজের গতি তীব্র করুন। আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা। রাশি বৃশ্চিক হেলথ। পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে। এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বেড়ে যায়। অলস থেকে দূরে থাকুন। রাশি ধনু ওভারভিউ। আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন। আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য উপযুক্ত, আর যে পথে আপনি হাঁটছেন তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে। রাশি ধনু রোম্যান্স। আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন, কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন। আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন। আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন। রাশি ধনু ক্যারিয়ার। যারা ব্যাংকিংয়ে আছেন তারা আজ অকস্মাৎ পরিস্থিতিতে বিহ্বল হয়ে পড়তে পারেন। এই অকস্মাৎ ভবিষ্যতের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাবেন। রাশি ধনু ফাইন্যান্স। যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন, কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন, এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন, তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন। রাশি ধনু হেলথ। শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন। আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে। প্রতিদিন যোগ করুন, এতে আপনার মধ্যে স্ফূর্তির মাত্রা বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে রক্তের সঞ্চারও হবে। যোগ করলে পাচনক্রিয়া ও শ্বাস প্রক্রিয়াও ভালো কাজ করবে। রাশি মকর ওভারভিউ। আজ আপনার দিন
খুব শান্তিপূর্ণ থাকবে। দুনিয়ার হট্টগোল আজ আপনাকে বিরক্ত করতে পারবে না। আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয়। এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালোও লাগবে। রাশি মকর, রোম্যান্স, আজকের দিনটি আপনার কাছে একটি বিশেষ দিন হয়ে উঠতে পারে যদি আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে সফল হন। আর এইভাবেই আপনার সম্পর্কের মেরুদণ্ড হিসেবে আপনি যে প্রেমকে তৈরি করতে পরিশ্রম করেছেন তাও সফল হবে। যাই হোক, এই ইতিবাচক পরিস্থিতিকে টিকিয়ে রাখার জন্যে আপনাদের দুজনের যুগ্ম পরিশ্রমই প্রয়োজন। তাই আপনার সঙ্গীকে সমর্থন করুন এবং যে কোনো ধরনের আলোচনায় সর্বদা স্বচ্ছন্দ থাকুন। রাশি মকর, ক্যারিয়ার, কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে। সবসময় পারিপার্শ্বিক সবাইকে উৎসাহ প্রদান করুন। আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এবং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ভুল করছেন না। রাশি মকর, ফাইন্যান্স, আজ আপনার কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে, সেটা স্টক মার্কেটও হতে পারে। যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হোজিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে। আজ কোনো নতুন ঝুঁকি নেবেন না, লোকসান হতে পারে। রাশি মকর, হেলথ, কোনো ছোটোখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে, এই জন্যে প্রয়োজনীয় উপায় করুন। কার্য সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। আপনি বাইরের অসুবিধাগুলি ঘরের ভিতরে আনবেন না, এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায়। মনে রাখবেন যে আমাদের অশেষ ইচ্ছা, নেতিবাচক চিন্তাধারা আর অপরিসীম আশা, এসব কারণেই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে। আরাম অবশ্যই করুন। রাশি কুম্ভ, ওভারভিউ, আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে। যদি আপনার সফলতার জন্য অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না। এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন, যেমন উচ্চ অধিকারীর প্রশংসা, প্রমোশন অথবা কোনো উপহার। এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন। রাশি কুম্ভ, রোম্যান্স, যে কোনো গার্হস্থ্য সমস্যার আর সমাধান হতে পারে। যারা নিজেদের পছন্দমতো সঙ্গীকে বিয়ে করার ক্ষেত্রে পরিবার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা দেখবেন যে আজ তাদের সমস্যার সমাধান হচ্ছে। আপনার রোম্যান্টিক জীবন কেমন যাচ্ছে তার পূর্ণ সুযোগ নিন। রাশি কুম্ভ, ক্যারিয়ার, আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি, আজ আপনার পক্ষে শুভদিন। যারা আইটির ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্যও আজকের দিনটি খুব ভালো। রাশি কুম্ভ, ফাইন্যান্স, আপনি কখনো অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন। দান করাতে আপনি কর ছাড় তো পাচ্ছেন। অতীতে অপরের জন্য যে মহৎ কাজ করেছেন তাদের আপনি নিজের পাশে পাবেন। আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যরাও আপনার ভালো করবে। এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয়। রাশি কুম্ভ, হেলথ, কফ, সর্দি এসব থেকে সাবধান থাকুন, কেননা আপনি আজকে ছোটোখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন। আপনাকে এই ছোটোখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে। রাশি মীন, ওভারভিউ, আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে। ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন, নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন। এই অন্ধকারময় সময় তাড়াতাড়ি কেটে যাবে। রাশি মীন, রোম্যান্স, আজ আপনার ইচ্ছে হবে কারুর সঙ্গে হালকা সময় কাটাতে, কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে এমন কারুর সঙ্গে আজ মিলিত হবেন যাকে আপনার ভালো লেগেছে। তবে আপনার সহানুভূতি বিশেষ কোনো সম্পর্ক তৈরি করবে না, বন্ধুত্ব ছাড়া। তাই নিজের হৃদয় দেওয়ার আগে সতর্ক হন এবং নিজের যেন আঘাত না লাগে তাই দেখুন। রাশি মীন, ক্যারিয়ার, আপনি যদি চিকিৎসা শাস্ত্রে থেকে থাকেন তাহলে আজ হয়তো আপনি কোনো বিকল্প থেরাপি বা ওষুধের দিকে এগোবেন, এই বিষয়গুলিও যথেষ্ট আকর্ষণীয় কাজ করার পক্ষে। রাশি মীন, ফাইন্যান্স, আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোনো সরকারি মামলায় ফেঁসে গেছেন তো আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে আপনি মুক্তি পেতে পারেন। এই সফলতায় আপনার খুব শান্তি হবে, কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন, যতক্ষণ না পর্যন্ত এর থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন। রাশি মীন, হেলথ, আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে, এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন। খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয়।
আপনি ছোটখাটো দুটো অসুখ যেমন সর্দি কাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন।